গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা, তোমাদের সাথে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গাইজ, নিউ হেয়ার স্টাইল করেছি, মানে হেয়ার কালার করেছি, হাইলাইট করেছি চুলটাতে। কেমন লাগছে সবাই জানিও। আজকে আমার বোন আমাকে আমার মেকআপ লুকটি করবে। আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, ও মেকআপ লুকটি করবে। এদি গায়, হাই বল। নামটা তো বল। আমার বোনের কাছে সাজতে বসে পড়েছি, দেখা যাক ও আজকে আমাকে কেমন সাজায়। তো গাইস, মুখে ভালো করে ময়েশ্চারাইজার ভালো করে ঘষে মেজে একদম লাগিয়ে নিল, তারপর ফাউন্ডেশন দিয়ে বা ভালো করে ব্লেন্ড করছে। ওরে বাবারে, ওরে বাবারে, যাই হোক। তো এবার কনসিলারের পালা, তো কনসিলার দিয়ে ভালো করে লাগিয়ে এবার ভালো করে ব্লেন্ড করা হয়ে গেল। তো ভালো করে, হ্যাঁ একদম ভালো করে ভালো করে। এবার আইব্রোর পালা। ও বাপ রে, এটা কি রকম আইব্রো! গাইজ, আমি আইব্রোটা দেখে ভীষণ আর কি একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ দেখো দুটো দু রকম আইব্রো। ও এবার একটু সেট করার পালায় আছে, দেখা যাক কিরকম ভাবে সেট করতে পারে। যাই হোক, সেট হয়ে গেছে মোটামুটি। এবার ভালো করে ও একটু আই শ্যাডো দিচ্ছে। ওরে বাবার এই চোখের তলায় ওপরে, ওরে বাবা, ওরে মামু। যাই হোক ভালো করে, হ্যাঁ হ্যাঁ ঘাস। আসলে ও কোনোদিনও আমাকে সাজায়নি, কোনোদিনও আমি ওকে সাজাতে দিইনি। তো এই ফার্স্ট টাইম আর কি বললো যে দিদি তোকে একটুখানি আমি সাজাই। তো আমি বললাম যে ঠিক আছে সাজা। তো কাজলটা পরালো, আবার কম্প্যাক্ট পাউডার দিয়ে দিচ্ছে। যাই হোক, তো তারপর এখন আইলাইনার পরাচ্ছে। এটা তাও ঠিক আছে আইলাইনারটা পরানো, এটা না কেমন লাগছে। এদিকটা কি হয়েছে, কেউ হেগে দিয়েছে। আইলাইনারটা দুটো দু রকম হয়ে গেছে। তো ঠিক আছে, যাই হোক, প্রথমবার আমাকে সাজাচ্ছে, সবই বোনের দশ গুণ মাফ আর কি, ঠিক আছে। তো এবার লিপস্টিকটা ভালো করে পরিয়ে নিয়েছে, একদম মালা বদলের মতন একদম হাতটাকে একদম ভালো করে আমার গলায় পরিয়ে দিল। তো ফাইনালি ওর সাজানো কমপ্লিট হয়ে গেছে। সো গাইস, দেখতে পাচ্ছো ওর সাজানোটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা সবাই কমেন্ট বক্সে জানিও কিরকম সাজিয়েছো, কিরকম আমি সাজিয়ে আমাকে কেমন লাগলো সেটা বল। ভালো, তোর কেমন লাগলো বল। আমি কি বলবো, হ্যাঁ ভালোই হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু কিরম কিরম মনে হচ্ছে। ঠিক আছে, যাই হোক, হ্যাঁ ভালো সাজিয়েছো। তোমরা সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে ওর সাজানোটা, আর আমাকে কেমন লাগছে, আমার ফেসটা কিরকম লাগছে দেখে। আমি কিছুই বলছি না, আমি তেমন কিছুই বলছি না, বাস তোমরা খালি সবাই আমাকে কমেন্টে জানিও যে ও কিরকম আমাকে সাজিয়ে। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। তো আজকের জন্য টাটা।